নমস্কার, নমস্কার আমি নমস্কার, সুপ্রিয়। আশা আশা করি করি আপনি আপনারা ভালো ভালো আছেন। আছেন। এটা এটা একটা একটা স্যালেন্স স্যালেন্স ম্যাস ম্যাস ফুটবিল, ফুটবিল, দেখা দেখা যাক যাক কি কি শেখাতে শেখাতে পারি। পারি। স্যার 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 আট আট তিন তিন এগারো, এগারো 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 আর আর এক এক বারো, বারো, বারো বারো স্টার্টিং স্টার্টিং পয়েন্ট। পয়েন্ট। অন অন ডায়মন্ড ডায়মন্ড পার্টনার পার্টনার হয়েছে হয়েছে অন অন হার্ট, হার্ট, এখানে এখানে বিট বিট হবে হবে অন অন স্পেড। স্পেড। থ্রি থ্রি স্পেড, স্পেড, এর এর অর্থ অর্থ আমার আমার পার্টনারের পার্টনারের হাতে হাতে ফোর ফোর কার্ড কার্ড স্পেড স্পেড এবং এবং লিমিট লিমিট রেইস, রেইস, মানে মানে মিনিমাম মিনিমাম টেন টেন প্লাস প্লাস পয়েন্ট। পয়েন্ট। তো আমার আমার এই এই হাতের হাতের পয়েন্ট পয়েন্ট এবার এবার কিন্তু কিন্তু আরো আরো বেড়ে বেড়ে যাবে। যাবে। আগে আগে গুনেছিলাম গুনেছিলাম বারো বারো স্টার্টিং স্টার্টিং পয়েন্ট, পয়েন্ট, এবার এবার কত কত পয়েন্ট পয়েন্ট হবে? হবে? এবার এবার হবে হবে এই এই যে 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 একটা একটা সিঙ্গেল সিঙ্গেল টোন টোন আর্টসের, আর্টসের, এই এই সিঙ্গেল সিঙ্গেল টোনের টোনের জন্য জন্য অন অন পয়েন্ট পয়েন্ট বাড়বে, বাড়বে, সরি সরি টু টু পয়েন্ট পয়েন্ট বাড়বে। বাড়বে। তো বারো বারো আর আর দুই দুই চোদ্দ, সত্তর, চোদ্দ সত্তর, এবং এবং পার্টনার পার্টনার হয়েছে করেছে থ্রি থ্রি স্পেড, স্পেড, মিনিমাম মিনিমাম টেন টেন পয়েন্ট, পয়েন্ট, চোদ্দ চোদ্দ আর আর টেন টেন চব্বিশ। চব্বিশ। মেজর মেজর সুইটে সুইটে গেম গেম করতে করতে লাগে লাগে পঁচিশ পঁচিশ পয়েন্ট, পয়েন্ট, ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট কম কম হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আমাদের। আমাদের। পার্টনারের পার্টনারের হাতে হাতে যদি যদি এগারো এগারো পয়েন্ট পয়েন্ট থাকে থাকে তো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কিন্তু গেম গেম হয়ে হয়ে যাবে, যাবে, এবং এবং দশ দশ পয়েন্ট পয়েন্ট থাকলেও থাকলেও গেম গেম হবে হবে হওয়ার হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে। আছে। তো তো চলুন চলুন রিস্ক রিস্ক নিয়ে নিয়ে একটা একটা ফোর ফোর স্পিড স্পিড বিট বিট করব। করব। এতটুকু এতটুকু রিস্ক রিস্ক নিতেই নিতেই হবে হবে গেম গেম করতে করতে গেলে। গেলে এমন 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 কিছু কিছু সময় সময় আছে আছে যেই যেই সময় সময় মাত্র মাত্র বাইশ বাইশ পয়েন্ট পয়েন্ট একুশ একুশ পয়েন্ট পয়েন্ট নিয়ে নিয়ে গেম গেম বিট বিট করতে করতে হয় হয় মেজর মেজর সুইটে, সুইটে, এবং এবং গেম গেম হয়েও হয়েও যায় যায় কারণ কারণ অপোনেন্ট অপোনেন্ট ভুল ভুল করে করে ফেলে। ফেলে। তো তো ফোর ফোর স্পিড স্পিড বিট বিট হার্টসে হার্টসে পাবে পাবে এক এক বিট বিট অপোনেন্ট, অপোনেন্ট, ডায়মন্ডে ডায়মন্ডে এক এক বিট। বিট। এক এক হাতে হাতে যদি যদি তিন তিন কার্ডে কার্ডে বাড়িয়ে বাড়িয়ে দেয় দেয় গোলাম গোলাম এবং এবং আমার আমার একটা একটা অনার অনার যোদ্ধা যোদ্ধা হয়, হয়, তো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আর আর এক এক বিট বিট বেশি বেশি পাবে। পাবে। পার্টনারের পার্টনারের হাতে হাতে পয়েন্ট পয়েন্ট আছে আছে চার চার দুই দুই ছয় ছয় দুই দুই আট আট দুই দুই দশ দশ টেন টেন এইচসিপি, এইচসিপি, প্রচুর প্রচুর পয়েন্ট পয়েন্ট পার্টনারের পার্টনারের খাতে। খাতে। এবং এবং এই এই সিঙ্গেল সিঙ্গেল টোনের টোনের জন্য জন্য পার্টনার পার্টনার পাবে পাবে থ্রি থ্রি পয়েন্ট। পয়েন্ট। এ এ কারণেই কারণেই গেমটা গেমটা হলো হলো পার্টনারের পার্টনারের হাতে হাতে একটু একটু বেশি বেশি বিট। বিট। এই যে ক্লাব লাভ স্কিলে স্কিলে ক্লাব ক্লাব স্কিলে স্কিলে কিন্তু কিন্তু আগে 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 ট্রাম্প ট্রাম্প করাতে করাতে যাব যাব না, না, অনেকে অনেকে কিন্তু কিন্তু ভুল ভুল করে করে ফেলে। ফেলে আগে আগে আগেই আগেই ট্রাম্প ট্রাম্প করাতে করাতে যায় যায় ক্লাব ক্লাব স্কিলে, স্কিলে, এবং এবং তার তার ফলে ফলে কিন্তু কিন্তু গেমটা গেমটা নষ্ট নষ্ট হয়ে হয়ে যায়। যায়। আগে 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 এই এই ক্লাব ক্লাবসে টিকটাক টিকটাক খেলে, খেলে, আবার আবার ক্লাবস ক্লাবস খেলে খেলে নিচের নিচের থেকে থেকে ট্রাম্প ট্রাম্প করতে করতে গেলেই গেলেই নিচের নিচের রংটা রংটা শেষ শেষ আগে আগে আগে। আগে। এবার এবার বিষয় বিষয় হচ্ছে হচ্ছে এই এই ওয়েস্ট ওয়েস্ট হ্যান্ড হ্যান্ড বিদেশে বিদেশে বেশে বেশে এসপেড এসপেড কেন কেন খেললো? খেললো? এসপেডের, এসপেডের, সরি সরি ডায়মন্ডের ডায়মন্ডের মনে মনে করলাম করলাম দুই দুই কার্ডে কার্ডে টিকটাক টিকটাক করলাম করলাম আছে আছে ওয়েস্টের ওয়েস্টের হাতে, হাতে, তো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কিন্তু অবশ্যই অবশ্যই সে সে ট্রাম্প ট্রাম্প পাওয়ার পাওয়ার জন্য জন্য একটা একটা খেলে খেলে নিত, নিত, কিংবা কিংবা ফাঁকা ফাঁকা টিকটাও টিকটাও থাকতো থাকতো অবশ্যই অবশ্যই খেলে নিত। খেলতো। এই এই হার্টসে হার্টসে টিক্কা টিক্কা সাহেব সাহেব কোলাম কোলাম তিনটি তিনটি যদি যদি ওয়েস্টে ওয়েস্টে হাতে থাকতো, থাকতো তো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কিন্তু সাহেবটা সাহেবটা খেলে খেলে কিংবা কিংবা টিক্কাটা টিক্কাটা খেলে খেলে দেখে দেখে নিত নিত কোনাতে কোনাতে কি কি আছে। আছে। তো তো এইরকম এইরকম স্থিতি স্থিতি নেই নেই হার্টসের, হার্টসের, শুধুমাত্র শুধুমাত্র টিক্কা টিক্কা এবং এবং সাহেব সাহেব ওয়েস্টে ওয়েস্টে হাতে হাতে এবং এবং কোলাম কোলাম টাইস্টে টাইস্টে হাতে হাতে যদি যদি থাকতো, থাকতো, তো তো সেক্ষেত্রেও সেক্ষেত্রেও কিন্তু কিন্তু এই এই ওয়েস্ট ওয়েস্ট হ্যান্ড হ্যান্ড রং রং খেলতো খেলতো না না প্রথমে। প্রথমে 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 অবশ্যই অবশ্যই হার্টসের হার্টসের একটা একটা পিট পিট নিয়ে নিয়ে দেখে দেখে নিত নিত যে যে আমার আমার পার্টনারের পার্টনারের হাতে হাতে কি কি আছে। আছে। ক্লাবসের ক্লাবসের সাহেব সাহেব দিদি দিদি দশ দশ করা করা নয় নয় করা করা এইরকম এইরকম যদি যদি ফোর ফোর কার্ডে কার্ডে থাকতো থাকতো ওয়েস্টের ওয়েস্টের হাতে, হাতে, তো তো সেক্ষেত্রেও সেক্ষেত্রেও কিন্তু কিন্তু সাহেবটা সাহেবটা খেলে খেলে দেখে দেখে নিত নিত কোনাতে কোনাতে কি কি আছে। আছে।
যতদূর মনে হয় এই যে যে ডায়মন্ড, এই ডায়মন্ডের টেক্কা এবং গোলাম, গোলামটা না থাকুক অন্তত টেক্কা এই ওয়েস্টেরাতে আছে, এবং আশা করা যায় তিন কারে টেক্কা এবং গোলাম দুটোই আছে। এক্ষেত্রে কিন্তু আমি ডায়মন্ড খেলবো পর থেকে, এবং শেষের থেকে ডায়মন্ডের 10 পা দিয়ে রিস্ক করবো। না, ডায়মন্ডের টেক্কা ইস্টের হাতে। ডায়মন্ড তিন কার্ডে থাকতে পারে ওয়েস্টের হাতে, দুটো কার্ডেও থাকতে পারে, যেহেতু আমাদের হাতে 9 কার্ড ডায়মন্ড, সেটা কোনো কথা না। জাস্ট ডায়মন্ডের গোলামটা কোনাতে, সেই জিনিসটা বোঝার জন্য এত কষ্ট করতে লোক ক্যালকুলেশন করতে। কারণ দেখুন, আমি যদি ডায়মন্ড ওপর থেকে খেলতাম যেমনটি ঠিক খেলেছিলাম, ডায়মন্ডটা ওপর থেকে খেলে নিচের থেকে যদি এই ভিপিটা দিয়ে দিতাম, ইস্টের রাত টেক্কা দিয়ে নিয়ে নিত, তো যার ফলে কি হতো, ডায়মন্ডের গোলামে এই ওয়েস্টের হাত একটা পিট পেয়ে যেত। তো আমি যেহেতু 10 কোয়া দিয়ে রিস্ক করেছি, এবং যেমন আমি বলেছিলাম যে ডায়মন্ডের গোলাম এই ওয়েস্টের রাতে তিন কার্ডের ঠেকাতা অসম্ভব না, সেহেতু কিন্তু ডায়মন্ড একটা রিস্ক করেছি। এখন কি হবে, ডায়মন্ডে কিন্তু ডায়মন্ডের গোলামে আর কোনো পিট পাবে না, এবং স্পেডের কল যেহেতু প্রথমেই তো রং আমি বার করে ফেলেছি, তো এই খেলা আসছে একটা টেম্পোরালি হয়ে যাবে নিচের থেকে, কারণ রংটা আমি আগে আগে বার করে দিলাম ইচ্ছা করে, ট্রাম্প করাতে পারলাম না এই খেলা আসছে। আমার প্ল্যান এই হার্টস খেলে হার্টস এর বিবিটাকে ফিরে বানানো, কারণ ট্রাম্প এই ক্লাস খেলে যদি আমি ট্রাম্প করি, একটা ট্রাম্প করবো আরেকটা ক্লাস কি করবো, তো সে কারণে দেখুন লাভ হয়ে গেল। আর যেমন আমি বলেছিলাম যে হার্সের টেক্কা এবং সাহেব দুটোই কিন্তু এই ওয়েস্টের হাতে নেই, থাকলে অবশ্যই খেলতো। দেখতেই তো পারলেন হার্সের সাহেব এবং টেক্কা দুটো দুটো হাতে পড়েছে, এবং যেমনটি বলেছিলাম লাভসের সাহেব দিদি দশ করা নয় করা একাতে নেই, তো এই আর থেকে নয় করা খেলেছে, দেখা যাক কি সাহেবটা আছে। বিবিটা থাকতে পারে, থাকলে 10 করাটা না নাতে পারি স্বাভাবিক, না 10 করাও আছে, শেষ এবার সেকেন্ড রাউন্ড, পাঁচ চার নয় তিন বারো ক্লাসের বিনিতে কিন্তু অনেক হিসেবে গুনতে হবে, কারণ এটা দুটো কার্ডে 12 আর 13, 13 আর 5 কার্ড স্পেড, এর জন্য 1 পয়েন্ট 14 সেমি ব্যালান্সের হ্যান্ড, থ্রি স্পেড আবার কিন্তু আমার হাতের পয়েন্ট বেড়ে গেল, তো 14 স্টার্টিং পয়েন্ট গুনেছিলাম, এক্ষেত্রে বেড়ে কত হবে, এই যে হার্টসের ডাবল টোন ক্লাসের ডাবল টোন, এই দুটো ডাবল টোনের জন্য 1 পয়েন্ট পাবে, তার মানে
14 এক 15 15 এবং 4 কার ডায়মন্ড, এর কারণে 1 পয়েন্ট বাড়বে 15 আর 2 17 সরি 15 আর 1 16 16 এবং পার্টনার করছে লিমিট রেস মিনিমাম 10 সো খুঁজে গেম। অপোনেন্ট ডিলিট করেছে হার্স এই জায়গাতে, কিন্তু আমি যদি বিডি মারি ইস্টের থেকে সাহেবটা মেরে দিলে লস হয়ে যাবে, সাহেবটা কোন হাতে তো আমার কিন্তু এই জায়গায় পৃথিবীটা অবশ্যই মারতে হবে। সাহেবটা আশা করি এই ওয়েস্ট এরাতে আছে, আগে বেবিটা মারি দেখি কোনাতে আছে। রাইট, তো আমাদের এবারে পড়ি আমি এই জিনিসটা কিভাবে বুঝলাম যে ওয়েস্ট এরাতে আসছে সাহেবটা আছে। দেখুন পিরিস খেলা হচ্ছে স্ট্র্যাটার্জি খেলা, এর মধ্যে ম্যাথামেটিক্যাল ট্রিক্স এর চাইতে অনুমানের ট্রিক্স অনেক বেশি। আপনারা যদি কেউ রোলেট খেলে থাকেন, ব্ল্যাক জ্যাক খেলে থাকেন মানে ক্যাসিনো গেম, তো বুঝতে পারবেন যে সেগুলি কিভাবে খেলা হয়। সেগুলি কিন্তু ম্যাথামেটিক্যাল ট্রিক্স নেই, জাস্ট স্ট্র্যাটার্জি। দেখা গেল আপনি রোলেট খেলছেন, তো সেক্ষেত্রে পরপর হাই ডিল লাল আসলো, আপনি তখন কি করেন, কালোতে বিট লাগান। এই ব্রিজ খেলাও কিন্তু সেই রকম স্ট্র্যাটার্জি। আমি এখানে কোন স্ট্র্যাটার্জি খাটিয়েছি কিভাবে বুঝলাম যে হার্টসের সাহেব ওয়েস্টেরাতে, মনে করে দেখুন এর আগের ডিলে হার্টসের সাহেব এই ওয়েস্টের হাতে ছিল এবং হার্টসের টেক্কা এই ইস্টেরাতে ছিল, আর হার্টসের গোলাম ওয়েস্টেরাতে ছিল আগের ডিলে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, আগের ডিলে হার্টসের সাহেব গোলাম ওয়েস্টেরাতে ছিল, হার্টসের টেক্কা ইস্টেরাতে ছিল। তো এই ডিলে হার্টসের টেক্কা চলে এসেছে আমাদের হাতে, আমার হাতে, এবং আমি ধরে নিয়েছিলাম হার্টসের সাহেব প্রথমে এই ইস্টেরাতে ধরেছিলাম যে আগের হাত ডিলে হার্টসের সাহেব ওয়েস্টেরাতে এসেছিল। তো এবার কিন্তু আমি প্রথমে ধরেছিলাম যে হার্টসের সাহেব ইস্টেরাতে, কিন্তু তারপরে অন্য একটা স্ট্র্যাটাজি কাটালাম, সেটা হচ্ছে হার্টসের সাহেবটা এই ডিলে ওয়েস্টেরাতে, কিন্তু হার্টসের গোলামটা এই ইস্টের হাতে। আমি কিন্তু এই ধরে নিয়েছিলাম, সেইভাবে কিন্তু বুঝতে পারলাম হার্টসের সাহেব ইস্টের হাতে। এবারে আরো একটি জিনিস দেখুন, এই যে ডায়মন্ড, এই ডায়মন্ডের সরি ডায়মন্ডের গোলাম, ডায়মন্ডের গোলাম কিন্তু আগে ডিটেল ওয়েস্টেরাতে ছিল এবং ডায়মন্ডের টেক্কা আগে ডিটেলে ইস্টেরাতে ছিল, কিন্তু এইবার কি হয়েছে, ডায়মন্ডের টেক্কা গোলাম আমাদের হাতে চলে এসেছে। আগের ডিল যেহেতু ডায়মন্ডের গোলাম ওয়েস্টেরাতে ছিল, এবার আমি কি ধরে নিলাম
এবার আমি ধরে নিয়েছি ডায়মন্ডের দিবিটা এই ইষ্টের হাতে। যদি ডায়মন্ডের দিবি এই ওয়েস্টের হাতে থাকে, তারপরেও কিন্তু সেই দিবিটা মাত্র দু কাডে আছে, কিংবা পাকা বেবি থাকাটাও অস্বাভাবিক না। কারণ আগের বার এই হাত ওয়েস্টের হাত 3 কাট ডায়মন্ড পেয়েছিল। তো দেখা যাক কোনাতে আছে আছে ডায়মন্ডের বিভিপি। তো তার জন্য প্রথমে রংটা খেলে নেব, কারণ এই মুহূর্তে রংটা খেলা অবশ্যই জরুরি। তো স্পেট নিয়ে অত ভাবনা চিন্তা নেই, কারণ স্পেট নিয়ে 9 কাট রং তো টেক্কাটা যে আছেই থাকুক, বেশিরভাগ সময় হয় কি দু কার্ড দু কার্ডে থেকে যায়, যার ফলে একটা পিঠে পায়। তো সে কিন্তু আমি স্পিরিট টিক্কা খোঁজার জন্য অত কষ্ট করিনি, আমি জাস্ট ডায়মন্ডের বিবিটা খুঁজতে চেয়েছিলাম। এই হাত থেকে ক্লাবস ডিসকার্ড করেছে 4 3 7 5 12। এখনো লাফসে কিন্তু রিক্স করা যাবে না। সরি, লাফস নয়, ডায়মন্ডে এখনো রিক্স করব না। আগে নিয়ে দেখি বোনাতে কি ডিসকাট করে। যেমন টেবিল বলেছিলাম ডায়মন্ডের দিদি যদি ওয়েস্টের হাতে থাকে, তো সেটা দুটো কাটে কিংবা ফাঁকা। তো এক্ষেত্রে আমার খেলাটা হবে নিচের থেকে ডায়মন্ডের টেক্কা। এখন কিন্তু আমি রিক্স নেব না, ডায়মন্ডে ইজি খেলবো। 10 পাতা এই ইষ্টের হাতে, মনে করুন এই 10 পাওয়ার সঙ্গে ইষ্টের হাতে বিবিটাও আছে ডায়মন্ডে। তো আমি যদি নিচের থেকে ডায়মন্ডের গোলাম খেলতাম, তাতে কিন্তু কোনো লাভ হতো না, কারণ আমার গোলামের ওপর ইষ্ট হাত ডায়মন্ডের বিবি মেরে দিত। তো সেক্ষেত্রে আমার সাহেব মারতে হতো, তাহলে সেই ইষ্টের 10 পায় একটা পিক পেতই। তো আমি এবার সাহেবটা দেব। তো ডায়মন্ড এই যে ওয়েস্ট হাত, এই ওয়েস্টের হাতে ডায়মন্ড কিন্তু মাত্র 1 কার্ড ছিল। যেমন বলেছিলাম আমি ডায়মন্ডের বিবি যদি ওয়েস্টের হাতে থাকে, তো সেটা দু কারে আছে কিংবা এক কারেও থাকতে পারে। আসলে ডায়মন্ড ওয়েস্টের হাতে মাত্র 1 কারই পেয়েছে, কিন্তু এই ইষ্টের হাতে ডায়মন্ড বেশি পেয়েছে। এক্ষেত্রে যদি আমি রিক্স করতাম ডায়মন্ডে, তাতেও কিন্তু কোনো লাভ হতো না, তার কারণ গোলাম গোলাম যদি খেলতাম আমি এখান থেকে, যদি এই গোলামটা খেলতাম, তো সেক্ষেত্রে কিন্তু বিবি মেরে দিত। তো সে কারণে এই জায়গায় রিক্স নেওয়াটা কোনো প্রয়োজন নেই, এখন আমি রিক্স নিইনি। বাই চান্স এই ওয়েস্টের হাতে মাত্র 2 কার্ডে ডায়মন্ডের বিবি থাকতে পারে। ডায়মন্ড পেয়েছিল ওয়েস্টের।